আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ রান্নার রেসিপি। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, এতটুকু উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি, এই মাছটার নাম লইট্টা মাছ, এটা কম বেশি সবাই চিনে থাকেন। মাছটাকে আমি কেটে নিব, কেটে ভালোভাবে ধুয়ে নিব। মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন চুলায় একটা প্যানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পানি। পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন একটু হলুদ দিয়ে দিব। আমি সামান্য একটু হলুদ দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। মাছটা বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন পড়ে না, কিছুক্ষণ বলক আসার পরেই নামিয়ে নিব। খুবই অল্প সময়ে মাছটা সিদ্ধ হয়ে যায়। এখন একটা শাকনির সাহায্যে ছেঁকে নিব, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে কাঁটাগুলো বেছে নিব। খুবই ভালোভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এপাশে চুলায় একটা প্যানে পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব একটু পানি, মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচের থেকেও অল্প গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে এর সাথে কষিয়ে নিব। খুবই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা, লেবু পাতা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছগুলো, মাছগুলো দিয়ে এই মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি দিব না, এই মশলার সাথে মাছটাকে ভালোভাবে ভেজে নিব, পানি দেওয়ার প্রয়োজনও পড়বে না। খুবই ভালোভাবে মাছটাকে আমি ভেজে নিয়েছি, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এই মশলার সাথে কোনো পানি আমি এখানে ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আমি মাছটাকে ভেজেছি, পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক অনেক দারুণ হয়েছে খেতে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এভাবে বাসায় ট্রাই করুন, আর গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে। রেসিপিটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।